নিজেদের জীবনের স্বার্থে উত্তর প্রজন্মকে সুখী নিরাপদ করার স্বার্থে যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা ন্যায় বিচারে বিশ্বাস করে যারা মানবাধিকারে বিশ্বাস করে সেই জাতীয়তাবাদী শক্তি সাধারণ জনগণ গণতন্ত্রকামী মানুষ একযোগে রাস্তায় রাস্তায় পথে ঘাটে অবরোধ তৈরি করে এই শেখ হাসিনার সকল পেটুয়াকে রুখে দেবে এই প্রত্যয় নিয়েই এখন গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নামছে যখন গুণী লোকের কোনো কোনো কদর নেই বরং প্রতিনিয়ত যারা গুণী মানুষ যারা সত্যের কথা বলে যারা যেটা ন্যায় অন্যায় বিচার করতে পারে তারা কিন্তু শেখ হাসিনার দ্বারা অপমানিত তারা আওয়ামী লীগের দ্বারা লাঞ্ছিত মুয়াজ্জেম ভাইকেও নানাভাবে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে আমি আগেও বলেছি যে ব্যারিস্টার রফিকুল হকের মতো একজন বর্ষিয়ান আইনজীবী তাকেও কিন্তু প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে আক্রমণ করে যাচ্ছেন এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব দেশের ছেলে আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসেছে কিন্তু কোথায় যেন একটা ঈর্ষা কাজ করছে সরকারের মধ্যে প্রধানমন্ত্রী ওই ঈর্ষার বশবর্তী হয়ে ডক্টর ইউনূস সাহেব বিরুদ্ধে নানা মামলা আমরা শেখ হাসিনার মামলা জানি এসব মামলা তারা মুড়ি মুড়কির মতো দেয় মামলা দেয় কাদেরকে যাদেরকে তিনি পছন্দ করেন অথচ খুনি ডাকাত হত্যাকারী ক্যাসিনোর মালিক জুয়াড়ি সব কিন্তু আশ্রয় প্রশ্রয় পাচ্ছে কিন্তু যারা গুণী মানুষ যারা সত্য কথা বলেন তারা কিন্তু শেখ হাসিনার প্রতিহিংসার শিকার সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের চরম শত্রু অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে শত্রুপক্ষ এটার বিরুদ্ধে কথা বললেই তার বিচার শুরু হয়ে যাবে আদালতে তার আদালতে বিচার শুরু হয়ে যাবে গ্রেপ্তার হবেন মামলা হবে আজকে আদিলুর রহমান শুভ্র নিরেট একজন ভদ্রলোক এবং প্রজ্ঞাবান একজন আইনজীবী শুধুমাত্র তিনি সরকারের নিপীড়নের বিষয়ে কথা বলেছেন এই কারণে একটা প্রহসনের মামলা দিয়ে প্রহসনের রায় তার বিরুদ্ধে দেওয়া শেখ হাসিনা যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন তার সরকার যদি নির্বাচিত হতো এবং গণতন্ত্রে বিশ্বাস করলে তিনি একটা সার্ভে করতেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাজা দিয়েছেন দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে সাজা দিয়েছেন এবং ডক্টর ইউনূসের নামে আপনি যে মামলা দিয়ে বিচার কার্য চালাচ্ছেন আদিলুর রহমান শুভ্রকে যে আপনি সাজা দিয়েছেন এটা জনগণ আপনাকে এর পক্ষে না বিপক্ষে উনি তো এটা করবে উনি তো এই সার্ভে বিশ্বাস করেন গণতন্ত্রের কোনো ধরনের প্রথা পদ্ধতি শেখ হাসিনা বিশ্বাস করেন না উনার দরকার একটাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ ক্ষমতা আমার সোনার হরিণ ক্ষমতা আমি রাখতে গিয়ে আমি গুম করব হত্যা করব আমি বিচার বহির্ভূত হত্যা করব ক্রস ফায়ার করব মিথ্যা মামলায় আমি মিথ্যা মামলা দেব এবং সে যদি কবরেও চলে যায় বিএনপির নেতা তাও তার নামে মামলা দেব সে যদি হজ করতে যায় তাও তার নামে মামলা দেব সে যদি প্যারালাইসিসের রুগী হয় তাও তার নামে মামলা দেব এবং তার বিচার কার্য চালানো চলবে আপনার ঢাকা শহরে সিন্ডিকেট করে আপনার খাদ্যপণ্যের দাম বাড়াচ্ছে কই তাদেরকে তো গ্রেপ্তার করেননি সরকার একটা নির্ধারিত দাম দিয়েছেন আলুর জন্য পেঁয়াজের জন্য ডিমের জন্য সরকার নির্ধারিত 12 টাকা বিক্রি হচ্ছে 15 টাকা 16 টাকায় কই একটা সিন্ডিকেটকে তো ধরেননি পুলিশ অফিসাররা আজকে মানুষ খেয়ে না খেয়ে অর্ধাহারে জীবন কাটাচ্ছে একটা রিক্সাওয়ালা 15 টাকা দিয়ে একটা ডিম কিনতে পারে পারে না এটা শোষণের সরকার বঞ্চনার সরকার এরা ক্ষুধা সৃষ্টি করার সরকার এরা দুর্ভিক্ষের সরকার এরা দুর্ভিক্ষের সরকার এদের কাছে মানুষের বাঁচা মরা মানুষের জীবন কোনো দাম নেই এই সরকার